সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আলোচনা করছিলাম অপরিচিতা গল্পটি নিয়ে আজ এই গল্পের চতুর্থ খণ্ডটি নিয়ে আলোচনা করব এর পরের ক্লাসে আমি এই গল্পের ওপরে প্রশ্নসমূহ নিয়ে আলোচনা করব। তো শুরু করছি চতুর্থ খণ্ড খণ্ডটি কিন্তু কথা এমন করিয়া ফুরাইল না যেখানে আসিয়া তাহা অফুরান হইয়াছে সেখানকার বিবরণ একটুখানি বলিয়া আমার এ লেখা শেষ করিয়া দিই মাকে লইয়া তীর্থে চলিয়াছিলাম আমার উপরই ভার ছিল কারণ মামা এবারেও হাবড়ার পুল পার হন নাই রেলগাড়িতে ঘুমাইতেছিলাম ঝাঁকানি খাইতে খাইতে মাথার মধ্যে নানা প্রকার এলোমেলো স্বপ্নের ঝুমঝুমি বাজিতেছিল হঠাৎ একটা কোন স্টেশনে জাগিয়া উঠিলাম আলোতে অন্ধকার মেশা সেও এক স্বপ্ন কেবল আকাশের তারাগুলি চিরপরিচিত চির আর সবই অজানা অস্পষ্ট দাঁড়াইয়া ধরিয়া এই পৃথিবীতে যে কত অচেনা এবং যাহা চারিদিকে তাহা যে কতই বহু দূরে তাহাই দেখাইয়া দিতেছে গাড়ির মধ্যে মা ঘো আলোর নিচে সবুজ পর্দা টানা তোরঙ্গ বাক্স জিনিসপত্র সমস্ত কে কার ঘাড়ে এলো মেলো হইয়া রহিয়াছে তাহারা যেন স্বপ্ন লোকের উল্লট পালট আসবাব সবুজ প্রদেশের মিটে আলোতে থাকা এবং না থাকার মাঝখানে কেমন এরকম হইয়া পড়িয়াছে এমন সময় সেই অদ্ভুত পৃথিবীর অদ্ভুত রাত্রে কে বলিয়া উঠিল শিগগির চলে আয় এই গাড়িতে জায়গা আছে মনে হইল যেন গান শুনিলাম বাঙ্গালিমের গলায় বাংলা কথা যে কি মধুর তাহা এমনি করি অসময়ে অজায়গায় আচমকা শুনিলে তবে সম্পূর্ণ বুঝিতে পারা যায় কিন্তু এই গলাটিকে কেবলমাত্র মেয়ের গলা বলিয়া একটি শ্রেণীভুক্ত করিয়া দেওয়া চলে না এই কেবল একটি মানুষের গলা শুনিলেই মন বলিয়া ওঠে এমন তো আর শুনি নাই চিরকাল গলার স্বর আমার কাছে বড় সত্য রূপ জিনিসটি বড় কম নয় কিন্তু মানুষের মধ্যে যাহা অন্তরতম এবং অনিবর্চনীয় আমার মনে হয় কণ্ঠস্বর যেন তারই চেহারা আমি তাড়াতাড়ি গাড়ি জানালা খুলিয়া বাহিরে মুখ বাড়াইয়া দিলাম কিছুই দেখিলাম না প্ল্যাটফর্মের অন্ধকারে দাঁড়াইয়া গার্ড তাহার এক চক্ষু লণ্ঠন নাড়িয়া দিল গাড়ি চলিল আমি জানালার কাছে বসিয়া রহিলাম আমার চোখের সামনে কোনো মূর্তি ছিল না কিন্তু হৃদয়ের মধ্যে আমি একটি হৃদয়ের রূপ দেখিতে লাগিলাম সে যেন এই তারাময়ী রাত্রির মতো আবৃত করিয়া ধরে কিন্তু তাহাকে ধরিতে পারা যায় না ওগো সুর অচেনা কণ্ঠের সুর এক নিমেষে তুমি যে আমার আসনটির উপরে আশ্চর্য পরিপূর্ণ তুমি চঞ্চল কালের ক্ষুদরি হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে নাই অপরিমীয় কোমলতায় এতটুকু দাগ পড়ে নাই গাড়ি লোহার মৃদাঙ্গে তাল দিতে দিতে চলিল আমি মনের মধ্যে গান শুনিতে শুনিতে চলিলাম তাহার একটি মাত্র ধোয়া গাড়িতে জায়গা আছে আছে কি জায়গা আছে কি জায়গা যে পাওয়া যায় না কেউ যে কাকেও চেনে না অথচ সে না চেনাটুকু যে কুয়াশা মাত্র সে যে মায়া সেটা ছিন্ন হইলেই যে চেনার আর অন্ত নাই ওগো সুধাময় সুর যে হৃদয়ের অপরূপ রূপ তুমি সে কি আমার চিরকালের চেনা নয় জায়গা আছে আছে শীঘ্র আসিতে শীঘ্র আসিয়াছি এক নিমেষও দেরি করি নাই ভালো করিয়া ঘুম হইল না প্রায় প্রতি স্টেশনে একবার করিয়া মুখ বাড়াইয়া দেখিলাম ভয় হইতে লাগিল যাহাকে দেখা হইল না সে পাছে রাত্রে নামিয়া যায় পরদিন সকালে একটা বড় স্টেশনে গাড়ি বদল করিতে হইবে আমাদের ফার্স্ট ক্লাসের মনে আশা ছিল ভিড় হইবে না নামিয়া দেখি প্ল্যাটফর্মে সাহেবদের গাড়ির জন্য অপেক্ষা দল লইয়া করিতেছে কোনো এক ফৌজের বড় জেনারেল সাহেব ভ্রমণে বাহির হইয়াছেন দুই তিন মিনিট পরে গাড়ি আসিল বুঝিলাম ফার্স্ট ক্লাসের আশা ত্যাগ করিতে হইবে মাকে লইয়া কোন গাড়িতে উঠি সে এক বি পড়িলাম সব গাড়িতেই ভিড় দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মারিয়া বেড়াইতে লাগিলাম এমন সময় সেকেন্ড ক্লাসের গাড়ি হইতে একটি মেয়ে আমার মাকে লক্ষ্য করিয়া বলিলেন আপনারা আমাদের গাড়িতে আসুন না এখানে জায়গা আছে আমি তো চমকে উঠিলাম সেই আশ্চর্য মধুর কণ্ঠ এবং সেই গানেরই ধোয়া জায়গা আছে ঋণ মাত্র বিলম্ব না করিয়া মাকে লইয়া গাড়িতে উঠিয়া পড়িলাম জিনিসপত্র তুলিবার প্রায় সময় ছিল না আমার মতো অক্ষম দুনিয়ায় নাই সেই মেয়েটি হাত হইতা তাড়াতাড়ি চলতি গাড়িতে আমাদের বিছানাপত্র টানিয়া লইল আমার একটা ফটোগ্রাফ তুলিবার ক্যামেরা স্টেশনে পড়িয়া রহিল রাহ করিলাম না তারপরে লিখিব জানি না আমার মনের মধ্যে একটা অখণ্ড আনন্দের ছবি আছে তাহাকে কোথায় শুরু করিব কোথায় শেষ করিব বসিয়া বসিয়া বাক্যের পর বাক্য যোজনা করিতে ইচ্ছা করে না এবার সেই সুরটিকে চোখে দেখিলাম তখনও তাহাকে সুর বলিয়াই মনে হইল মায়ের মুখের দিকে চাহিলাম দেখিলাম তার চোখে চলক না মেয়েটির বয়স ষোলো কি সতেরো হইবে কিন্তু নব যৌবন ইহার দেহে মনে কোথাও যেন একটুও ভার চাপাইয়া দেয় নাই ইহার গতি সহজ দীপ্তি নির্মল সৌন্দর্যে সূচিতা অপূর্ব ইহার কোনো জায়গায় কিছু জরিমা মানায়। আমি দেখিতেছি বিস্তারিত করিয়া কিছু বলা আমার পক্ষে অসম্ভব এমন কি সে যে কি রঙের কাপড় কেমন করিয়া পড়িয়াছিল তাহাও ঠিক করিয়া বলিতে পারিব না এটা খুব সত্য যে তার বেশ ভূষায় এমন কিছুই ছিল না যেটা তাহাকে জড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে যেটা তাকে ছাড়াইয়া বিশেষ করিয়া চোখে পড়িতে পারে সে নিজের চারিদিকের সকলের চেয়ে অধিক রজনীগন্ধা শুভ্রমঞ্জরের মতো সরল পুষ্পটির সরল উপরে দাঁড়াইয়া যে গাছে ফুটিয়াছে সে গাছকে সে একেবারে অতিক্রম করিয়া উঠিয়াছে সঙ্গে দুই তিনটি ছোট ছোট মেয়ে ছিল তাহাদিগকে লইয়া তাহার হাসি এবং কথার আর অন্ত ছিল না আমি হাতে একখানা বই লইয়া সেদিকে কান পাতিয়া রাখিয়াছিলাম যেটুকু কানে আসিতেছিল সে তো সমস্তই ছেলে মানুষদের সঙ্গে ছেলে মানুষই কথা তাহার বিশেষত্ব এই যে তাহার মধ্যে বয়সের তফাৎ কিছুমাত্র ছিল না ছোটদের সঙ্গে সে অনায়াসে এবং আনন্দে ছোট হইয়া গিয়াছিল সঙ্গে কতগুলি ছবিওয়ালা ছেলেদের গল্পের বই তাহারই কোনো একটা বিশেষ গল্প শোনাইবার জন্য মেয়েরা তাহাকে ধরিয়া পড়িল এ গল্প নিশ্চয়ই তারা বিশ পঁচিশ বার শুনিয়াছে মেয়েদের কেন যে এত আগ্রহ তাহা বুঝিলাম সেই সুধা কণ্ঠের সোনার কাঠিতে সকল কথা যে হইয়া ওঠে মেয়েটির সমস্ত শরীর মন যে একেবারে প্রাণে ভরা সমস্ত চলায় বলায় স্পর্শে প্রাণ ঠিক ওঠে তাই মেয়েরা যখন তার মুখে গল্প শোনে তখন গল্প নয় তাহাকেই শোনে তাহাদের হৃদয়ের ওপরে প্রাণের ঝর্ণা ঝরিয়া পড়ে তা সেই উদ্ভাসিত প্রাণ আমার সেদিনকার সমস্ত সূর্য কিরণকে সজীব করিয়া তুলিল আমার মনে হইল আমাকে যে প্রকৃতি তাহার আকাশ দিয়া বেষ্টন করিয়াছে সে ওই অক্লান্ত অম্লান প্রাণের বিশ্বব্যাপী বিস্তার পরে স্টেশনে পৌঁছাইতেই খাবারওয়ালাকে ডাকিয়া সে খুব খানিকটা চানা মুঠ কিনিয়া লইল এবং মেয়েদের সঙ্গে মিলিয়া নিতান্ত ছেলে মানুষের মতো করিয়া কলহাস্য করিতে করিতে অসংকোচে খাইতে লাগিল আমার প্রকৃতি যে জাল দিয়া বেড়া আমি কেন বেশ সহজে হাসি মুখে মেয়েটির কাছে এই চানা এক মুঠা চাহিয়া লইতে পারিলাম না হাত বাড়াইয়া দিয়া কেন আমার লোভ স্বীকার করিলাম না মা ভালো লাগা এবং মন্দ লাগার মধ্যে দোমনা হইয়াছিলেন গাড়িতে আমি পুরুষ মানুষ তবুও আর কিছু মাত্র সংকোচ নাই বিশেষত এমন লোভীর মতো খাইতেছে সেটা ঠিক তার পছন্দ হইতেছিল না অথচ ইহাকে বিহায়া বলিয়াও তাহার ভ্রম হয় নাই তার মনে হইল এ মেয়ের বয়স হইয়াছে কিন্তু শিক্ষা হয় নাই মা হঠাৎ কারোর সঙ্গে আলাপ করিতে পারেন না মানুষের সঙ্গে দূরে দূরে থাকায় তার অভ্যাস এ মেয়েটির পরিচয় লইতে তা খুব ইচ্ছা কিন্তু স্বাভাবিক বাধা কাটাইয়া উঠিতে পারিতেছিলেন না